নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি টুমকি। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই এর প্রতিনিধি দল, জানা গিয়েছে 8 সদস্যের প্রতিনিধি দল সিবিআই এর এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছেন এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে, এরকমটাও জানা যাচ্ছে। ইতিমধ্যেই 8 সদস্যের প্রতিনিধি দল পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছেছে সিবিআই এর প্রতিনিধি দল। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। ইতিমধ্যেই ত্রিপুরা সফরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে একাধিক কর্মসূচি রয়েছে তার। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছেছেন সিবিআই এর প্রতিনিধি দল। জানা গিয়েছে 8 সদস্যের প্রতিনিধি দল এই মুহূর্তে পৌঁছেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝিরিয়া, বিস্তারিত জানতে চাইবো। 8 সদস্যের প্রতিনিধি দল এই মুহূর্তে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছে, এরকমটাই জানা যাচ্ছে। একদমই দেখো, কিছুক্ষণ আগেই কিন্তু সিবিআই এর 8 সদস্যের প্রতিনিধি দল তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে পৌঁছেছে এবং আমরা প্রত্যেকেই জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কিছুক্ষণ আগেই রওনা দিয়েছেন ত্রিপুরার উদ্দেশ্যে, কারণ সেখানে তার রোড শো আছে। এবং একই সঙ্গে সিবিআই কর্তারা তারা কিন্তু বেশ কিছুদিন আগে একটি নোটিশ দিয়েছিল যে জিজ্ঞাসাবাদ করতে চায় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে, এবং সেই নোটিশের মোতাবেক কিন্তু যে রিপ্লাই দেওয়া হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে যদি তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই কর্তারা, সেক্ষেত্রে তার বাসভবনে এসে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। এবং সেই মতোই কিন্তু আজকে ত্রিপুরার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই কর্তারা পৌঁছায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবং যেটা জানা যাচ্ছে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই কিন্তু তারা জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে এবং সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করছে সেটা হচ্ছে মূলত কয়লা কাণ্ড নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ তার যে টাকা পয়সা এবং সেই যে ব্যাংক ব্যালেন্স যাবতীয় যে নথি সেই নথিও কিন্তু চাওয়া হবে, এরকম আগেও চাওয়া হয়েছিল। কিন্তু সেই নথি কিন্তু পুরো একদম কংক্রিট যে নথি বলার ফলে সেটা কিন্তু দেওয়া হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুশীলা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সূত্র মারফত, যেমনটা জানা যাচ্ছে। এবং সেই কারণের জন্য কিন্তু আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে এবং বেশ কিছু প্রশ্ন আমরা সাজিয়ে নিয়ে হাজির হয়েছে 8 সদস্যের প্রতিনিধি দল এবং তারাই কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে। এবং তোমাকে যেমনটা বলছিলাম যে বিভিন্ন সেগুলো নিয়েও জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেই দিকটাও কিন্তু খতিয়ে দেখা হবে, যে নথি ইতিমধ্যে সিবিআই এর হাতে রয়েছে সেটা নিয়েও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। রিয়া, আরো একটা বিষয়, এর আগেও একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়েছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়, তার বয়ানে অসঙ্গতি মিলেছে, এরকমটা কি খবর রয়েছে? একদমই দেখো, ইডিও কিন্তু এর আগে বহুবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে এবং আমরা দেখেছি ইডি কাছে রহস্যটা দেওয়ার জন্য সে দিল্লিতেও গিয়ে পৌঁছেছিল এবং সেখানেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর সিবিআই কর্তারা তারাও কিন্তু বেশ কয়েকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করতে চায় বলে কিন্তু নোটিশ পাঠিয়েছিল। তারপরে দেখা যায় যে রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসা করতে চায়, কারণ সেই নথি সিবিআই কর্তাদের হাতে রয়েছে, সেই নথির অনুযায়ী কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে এবং নথির সঙ্গে তাদের বক্তব্যের কর্তার কি লাগে সেই কিন্তু তাদের গুরুত্ব দেখার প্রয়োজন রয়েছে। এবং তদন্ত স্বার্থে কিন্তু রুজিরা বন্দ্যোপাধ্যায়কে অনেক জিজ্ঞাসাবাদ করার কিন্তু পরিকল্পনা করেছিল সিবিআই কর্তারা। অবশেষে আজকে যেটা দেখা গেল যে 8 সদস্যের প্রতিনিধি দল তারা গিয়ে পৌঁছালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে ইতিমধ্যেই, যেটা সূত্র মারফত জানতে পারছি। এবং যে প্রশ্নমালা সাজিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেখানে মূলত কিন্তু ব্যাংক স্টেটমেন্টের উপরেই কিন্তু তাদের জোর দেওয়া হচ্ছে এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সেই নিয়েই আজকে প্রশ্ন করা হবে, সেমনটাই কিন্তু সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ রিয়া, আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। এই মুহূর্তে এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।